হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নলেজ গেইন রেলওয়ে এক্সাম টোয়েন্টি টোয়েন্টি জি কে প্র্যাকটিস সেট সেট ফরটিন বন্ধুরা আজকের এই পঁচিশটা প্রশ্ন রেলের বিগত বছর থেকে সংগৃহীত হয়েছে আমরা রেলের এক্সামের জন্য যে প্র্যাকটিস সেটগুলো দিচ্ছি আজ মোট চোদ্দোটা দেওয়া হলো এরপরেও আছে তো এই সমস্ত সেটগুলি একটি প্লেলিস্ট তৈরি করে রেখেছি যেগুলো তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ওপরে ডান দিকে যে আই বাটন সেখানে পেয়ে যাবে অথবা আমাদের প্লেলিস্টে গিয়ে তোমরা সেখানে চেক করলে পেয়ে যাবে কেমন তো আজকে যে পঁচিশটা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোতে দেখো তোমরা কতগুলি অ্যান্সার করতে পারো যদি কোনো প্রশ্নের সমস্যা হয় আমাকে নিচে কমেন্ট করবে আমি তার উত্তর দিয়ে দেবো আমি যে কোয়েশনগুলো করছি পারলে আমাকে নিচে অ্যান্সারগুলো দিও কমেন্টে তো চলো শুরু করি আজকের প্রশ্ন প্রথম প্রশ্ন বলছে কলেরার জন্য দায়ী কোন ব্যাকটেরিয়া ভিব্রীয় পিরুলিনা ব্যাসিলাস কক্কাস তো সঠিক উত্তর কলার কলেরার জন্য দায়ী ভিব্রীয় কলেরি ব্যাকটেরিয়া ঠিক আছে পরের প্রশ্ন দেখো ফল পাকাতে কোন হরমোন ব্যবহৃত হয় ফল পাকানোর জন্য নিম্নের কোন হরমোনটি ব্যবহৃত হয় অক্সিন জিব্বেরেলিন থাইরিক থাইরক্সিন আর হচ্ছে ইথেলিন তো সঠিক উত্তর কিন্তু ইথিলিন ব্যবহার করা হয় ফল পাকানোর জন্য পরের প্রশ্ন দেখো জুওলজি জুওলজি বিষয়ক অধ্যয়নকে কি বলা হয় চিড়িয়াখানা জীবনবিজ্ঞান চিড়িয়াখানার কর্তৃপক্ষ না প্রাণী তো সঠিক উত্তর কিন্তু জুওলজি বিষয়ক অধ্যয়নকে বলা হয় প্রাণী এই কোশ্চেনটা এসছে ভুবনেশ্বর রেলওয়ে গ্রুপ ডি দু হাজার তেরো ভুবনেশ্বর জোনে এই কোশ্চেনটা এসেছিল পরের কোশ্চেন দেখো দুধে উপস্থিত কেসিন হলো ড্যাশ অর্থাৎ নিম্নে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে দুধে উপস্থিত কেসিন কোনটি হবে ফ্যাট কার্বোহাইড্রেট প্রোটিন না কোনোটিই না তো কেসিন কিন্তু এক প্রকার প্রোটিন ঠিক আছে পরের প্রশ্ন হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে কত লিটার রক্ত উপস্থিত থাকে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে কত লিটার রক্ত উপস্থিত থাকে পাঁচ থেকে ছয় লিটার ছয় থেকে সাত লিটার চার থেকে পাঁচ লিটার না পাঁচ থেকে আট লিটার এই সাত থেকে আট লিটার তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পাঁচ থেকে ছয় লিটার পরের প্রশ্ন দেখো যখন দুধ টোকে যায় তখন দুধে যে বস্তুটি তৈরি হয় সেটি কি দুধ টোকে যাওয়ার পরে দুধে যে বস্তুটি তৈরি হয় সেটি কোন অ্যাসিড টার্টারিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড না গ্লুকোনিক অ্যাসিড তো সঠিক উত্তর কিন্তু অপশন বি ল্যাকটিক অ্যাসিড পরের প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন যৌগটি সার হিসাবে ব্যবহৃত হয় সার হিসেবে কোনটি ব্যবহৃত হয় কপার সালফেট অ্যামোনিয়াম সালফেট সোডিয়াম সালফেট অ্যালুমিনিয়াম সালফেট তো সঠিক উত্তর কিন্তু অপশন বি অ্যামোনিয়াম সালফেট সার হিসাবে ব্যবহৃত হয় পরের প্রশ্ন ডিওডি নাম কিসের অংশ ডিওডেনাম কিসের অংশ মস্তিষ্কের অংশ অন্ত্রের অংশ প্লিহার অংশ না ফুসফুসের অংশ তো সঠিক উত্তর কিন্তু এটি একটি অন্ত্রের অংশ ঠিক আছে পরের প্রশ্ন বলছেন নিম্নলিখিত কোন খাদ্য ভিটামিন এ দ্বারা পরিপূর্ণ নিচের যে চারটি অপশানে রয়েছে তার মধ্যে কোন খাদ্যটি ভিটামিন এ দ্বারা পরিপূর্ণ শিঙি মাছ কড লিভার তেল ঘি না মাংস সঠিক উত্তর কিন্তু কড লিভার তেল ভিটামিন এ দ্বারা পরিপূর্ণ পরের প্রশ্ন বলছে একটি পিঁপড়ে তার চারপাশের সমস্ত বস্তুকে দেখতে পারে কিসের জন্য একটি পিঁপড়ে তার চারপাশের সমস্ত বস্তুকে দেখতে পারে নিম্নে চারটি অপশানের কোনটির জন্য সরল চোখের জন্য মাথার উপরে থাকা চোখের জন্য সুগঠিত চোখের জন্য না যৌগিক চোখের জন্য তো সঠিক উত্তর কিন্তু মাথার উপরে থাকা চোখের জন্য একটি পিঁপড়ে তার চারপাশের সমস্ত বস্তুকে দেখতে পারে পরের প্রশ্ন বলছে সবুজ উদ্ভিদ আমাদের জন্য প্রয়োজনীয় কেন আমাদের জন্য প্রয়োজনীয় কেন সঠিক উত্তর কিন্তু বলছে দিনের বেলায় অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে পরিবেশ থেকে সবুজ উদ্ভিদ তাই জন্য সবুজ উদ্ভিদ আমাদের কাছে প্রয়োজনীয় পরের প্রশ্ন বলছে দেখো নিচের খাদ্যগুলির মধ্যে কোনটি ফল হিসেবে গণ্য হয় মানে গম আপেল নারকেল শসা এই চারটের মধ্যে কোনটি মানে ফল হিসেবে গণ্য হয় সঠিক উত্তর কিন্তু আপেল ফল হিসেবে গণ্য হয় বাকিগুলো ফল হিসেবে গণ্য হয় না পরের প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন অংশে রঞ্জকের উপস্থিতির জন্য এক ব্যক্তির কালো বাদামি বা নীল চোখ হয় অর্থাৎ কোনো ব্যক্তির চোখ আমাদের বিভিন্ন রকম বিভিন্ন রঙের দেখি কারোর চোখের মনিটা হচ্ছে কালো রঙের হয় বাদামি রঙের হয় বা নীল রঙের হয় বিভিন্ন ভ্যারাইটিস হতে পারে তো ওটা কিসের জন্য চোখের পিউপিল আইরিস কর্নিয়া না কোড এডের জন্য সঠিক উত্তর কিন্তু আইরিসের জন্য আইরিস চোখের রং পরিবর্তন করে আইরিসের রঙের জন্য চোখের রঙ পরিবর্তন হয় পরের প্রশ্ন বলছে সরিষ্কা পক্ষী স্যাংচুয়ারি কোথায় অবস্থিত সরিষ্কা পক্ষী স্যাংচুয়ারি কোথায় অবস্থিত জয়পুর উদয়পুর আজমের না আলোয়ার সঠিক উত্তর কিন্তু কিন্তু এই রেলের কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় বায়ুমণ্ডলে কোন গ্যাস সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন না কার্বন ডাইঅক্সাইড সঠিক উত্তর কিন্তু অপশান সি নাইট্রোজেন ঠিক আছে তো তোমাদের এখান থেকে একটা প্রশ্ন বলছি সেটা আমাকে মানে কমেন্টে জানাও যে বায়ুমণ্ডলে প্রথম যে সব থেকে বেশি পরিমাণে গ্যাসগুলি পাওয়া যায় সেগুলি কি কি মানে এক দুই তিন এই তিন নম্বর স্থানে কোন কোন গ্যাসগুলি রয়েছে তো এবং কত পার্সেন্ট হারে রয়েছে নাইট্রোজেন অক্সিজেন আমরা জানি কিন্তু তিন নম্বর গ্যাসটা কী সেটা তোমরা লিখবে এবং এদের পার্সেন্টেজ আমাকে কমেন্টে জানাবে পরের প্রশ্ন বলছে রোধ পরিমাপের একক কি। রোধ পরিমাপের একক কি জুল ওহম ওহোম্পার না ভোল্ট সঠিক উত্তর কিন্তু ওহম ওহম দিয়ে রোধ পরিমাপ করা হয় পরের প্রশ্ন বলছে কোনও তড়িৎ বর্তনীতে বিভব প্রভেদ মাপার জন্য কি ব্যবহৃত হয় তড়িৎ বর্তনীতে বিভব প্রভেদ মাপতে কি ব্যবহার করা হয় গ্যালভানোমিটার ভোল্টমিটার অ্যাম মিটার তো বিবাহ প্রভেদ মাপতে মাপতে কিন্তু ভোল্টমিটার ব্যবহার করা হয় পরের প্রশ্ন বলছে কখন একটি বস্তু অপকেন্দ্র বল অনুভব করে কখন একটি বস্তু অপকেন্দ্র বল অনুভব করে এটি এই কোয়েশ্চেনটা কিন্তু সেকেন্ড দেওয়ার জন্যে দু হাজার সালের প্রশ্ন অপশান দেখো কী বলছে যখন বস্তুটি বৃত্তাকার পথে আবর্তিত হয় যখন বস্তুটির গতি সরলরেখিক হয় যখন বস্তুটি কম্পিত হয় যখন বস্তুটি গতিশীল হয় তো সঠিক উত্তরও হয়ে যাবে কিন্তু অপশান এ যখন বস্তুটি বৃত্তাকার পথে আবর্তিত হয় তখন ওই বস্তুটি অপকেন্দ্র বল অনুভব করে পরের প্রশ্ন বলছে নিউট্রন বোমার প্রধান গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যখন এটি কোনো শহরের উপর নিক্ষেপ করা হয় তা ক্ষতি করে কিসের অপশানগুলো শোনো জীবজগৎ এবং অট্টালিকা উভয়েরই ক্ষতি করে কেবল অট্টালিকা ক্ষতিগ্রস্ত হয় জীবজগৎ ক্ষতিগ্রস্ত হয় না জীবজগৎ ক্ষতিগ্রস্ত হয় কিন্তু অট্টালিকা রেহাই পেয়ে যায় এদের মধ্যে কোনোটি না তো আমরা জানি যখন নিউটন বোমা ফেলা হবে সেখানে কিছুই থাকবে না না অট্টালিকা থাকবে না জীবজগৎ থাকবে তার মানে উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ জীবজগত এবং অট্টালিকা উভয়ই ক্ষতিগ্রস্ত হয় পরের প্রশ্ন বলছে দূরত্বের একক নটিক্যাল মাইল কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় দূরত্বের একক নটিক্যাল মাইল তার ক্ষেত্রে জানা গেল যে একটি দূরত্বের একক হচ্ছে নটিক্যাল মাইল ঠিক আছে এটি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় জ্যোতির্বিজ্ঞানে নৌ বিদ্যায় সড়ক দূরত্বের ক্ষেত্রে রাষ্ট্রের সীমানা মাপার জন্য তো সঠিক উত্তর কিন্তু নৌ চলাচল বিদ্যায় এই নটিক্যাল মাইল ব্যবহার করা হয় অর্থাৎ জাহাজে পরের প্রশ্ন বলছে নিচের মধ্যে কোনটি বার্নলি নীতির উপর নির্ভর করে নির্ভর করে কার্য করে তো বার্নলি নীতির উপর নির্ভর করে কার্য করে নিচের কোনটি অপশান দিয়ে দিয়েছে গ্যাস লাইটার গ্যাসের স্টোভ বুনসেন বার্নার না কোনোটি না তো এদের মধ্যে কিন্তু কোনোটি এই বার্ন নীতির উপর নির্ভর করে কার্য করে না তাই অপশন ডি হয়ে সঠিক উত্তর পরের প্রশ্ন বলছি একটি অস্বচ্ছ যা বর্ণকে ড্যাশ করে ঠিক আছে শূন্যস্থান মনে রাখবে এইভাবে এসেছিল তো একটি অস্বচ্ছ রং যা বর্ণকে ড্যাশ কি করে শোষণ করে প্রতিফলিত করে প্রতিষ্ঠিত করে না বিচ্ছুরিত করে একটি অস্বচ্ছ রং কিন্তু কোনো বর্ণকে প্রতিফলিত করে পরের প্রশ্ন বলছে নিম্নে কোনটি গ্যাসের চাপের একক নয় অপশন প্রশ্নটা ভালো করে পড়বে এখানে নয় বলেছে ঠিক আছে তো গ্যাসের চাপের একক নয় কোনটি টর কেলভিন পাস্কেল অ্যাটমসফিয়ার ঠিক আছে তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কেলভিন কেলভিন দিয়ে গ্যাসের চাপ মাপা হয় না বা চাপ মাপা হয় না কেলভিন দিয়ে টেম্পারেচার মাপা হয় ঠিক আছে কেলভিন স্কেল পরের প্রশ্ন বলছে যদি কোনো পাথর চন্দ্রপৃষ্ঠ থেকে আনা হয় পৃথিবীতে তাহলে নিম্নের কোনটা হবে অপশান এ বলছে এর ভর অপরিবর্তিত থাকবে বি বলছে এর ভর ভর নয় ওজন পরিবর্তিত হবে মানে ভর মানে পরিবর্তিত হবে না ওজন পরিবর্তিত হবে সি নাম্বার অপশান বলছে ভর ও ওজন ওজন উভয়ই পরিবর্তিত হবে অপশান ডি বলছে কোনোটিই হবে না কিছুই হবে না তো সঠিক উত্তর কিন্তু যখন চন্দ্রপৃষ্ঠ থেকে তোমার কোনো বস্তুকে আনা হবে তখন এর ভর অপরিবর্তিত থাকবে এবং ওজন পরিবর্তিত হবে পরের প্রশ্ন নিম্নলিখিত শঙ্কর ধাতুগুলির মধ্যে কোনটি তামার সংকর নয় তামার ধাতুসংকর নয় নিমে কোনটি ব্রোঞ্জ ব্রাস রাং না গান মেটাল এদের মধ্যে কোনটি তামার সংকর নয় তো সঠিক উত্তর কিন্তু অপশান সি রাং কেমন তো আজকের পঁচিশটা প্রশ্ন এখানেই শেষ হলো তো কেমন লাগলো আমাকে কমেন্ট করো লাইক করো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো আগামী রেলের পরীক্ষায় এই কোশ্চেনগুলো খুবই কাজে লাগবে তো দেখতে থাকো আমরা সামনের ভিডিওগুলো আরও বড়ো করব পঞ্চাশটা করে কোশ্চেন নিয়ে আসছি কেমন তো আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই